হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি সরি, গত কিছুদিন ধরে অনেক বিজি যাচ্ছে। আমার হচ্ছে রিসেন্টলি কোনো ডে অফ ছিল না, আর আমি একটু বিজি, আর শরীরটাও ওরকম বেশি একটা ভালো নেই, এই জন্য আসলে লাইভ করতে পারছি না। যারা হচ্ছে আমাকে মেসেজ করতেছেন, আপু লাইভ করতেছেন কেন, বিজি কিনা, আমি একটু বিজি, কারণ কারণ হচ্ছে আমার পার্সোনাল অনেক কাজ ছিল, তারপরে শরীরটা অত বেশি ভালো যাচ্ছে না। বাট আমি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো আছি। এই জন্য আমার কাজ শুরু হবে আর একটু পরে থেকে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি একটা লাইভ করে ফেলি। আমি কালকে রাত্রে একটা লাইভ করতে চাইছিলাম, বাট করতে পারিনি। দিলশাদ আহমেদ, আপু এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে শরীর খারাপ বললে ভুল হবে, আমি হচ্ছে গিয়ে অনেক টায়ার্ড থাকি, এই জন্য হচ্ছে মনে হয় যে শরীর খারাপ। আসলে শরীর খারাপ না, কোনো অসুখ না, আমি জাস্ট অনেক টায়ার্ড এই জন্য। আর এই তো আজকে কাজে আসলাম। আমার হচ্ছে নেক্সট উইকে পরপর 4 দিন ছুটি আছে, ইনশাল্লাহ ওই 4 দিনে আমি চেষ্টা করব অনেক অ্যাক্টিভ থাকতে আমার পেজে। এই হচ্ছে কি অবস্থা। আমি গাড়িতে বসে সকালে ব্রেকফাস্ট করছি, তো এই জন্য মনে হয়। আসসালামু আলাইকুম অপি ভাইয়া, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? পবিত্র শবে বরাত মোবারক, আপনাকেও শবে বরাত মোবারক ভাইয়া। আসলে এখানে শবে বরাতটা ওভাবে ইয়ে করা হয় না, বাংলাদেশে যেরকম শবে বরাতটা অনেক মানে সবাই মিলে করা হয়, এখানে বেয়ারলি। আমি যেখানে থাকি, আমি যে ফ্ল্যাটে থাকি, আমি যে বিল্ডিংয়ে থাকি, আমার ফ্ল্যাট মানে আমি যেই 10তলায় থাকি, ওখানে কোনো মুসলিম আছে বলে মনে হয় না, আমি একাই মুসলিম। সো বাংলাদেশে থাকলে কি হতো, যে সবাই একসাথে ইয়ে করা হতো, সবাই একসাথে শবে বরাত উদযাপন করা হতো, হালুয়া রান্না তারপরে রুটি এই সেই। এখানে ইনশাল্লাহ আমি চেষ্টা করি নামাজ পড়ার জন্য, বাট শবে বরাতটা ওভাবে ফিল করি না, যদিও রোজাটা ফিল করি, কারণ আমি যেখানে কাজ করি ওখানে আমার অনেক কলিগ আছে যারা মুসলিম, আর রোজাটা আমি আমার হাজবেন্ড দুজনই চেষ্টা করি। যে গত বছর রোজাটা অনেক ভালো গেছে, কারণ আমাদের লকডাউন ছিল, ওই সময় রোজাটা আমি আমার হাজবেন্ড দুজনে একসাথে ইফতার করতাম লকডাউনের সময়। খুবই ভালো করে আমরা রোজা করতে পারছি গত বছর, ইনশাল্লাহ এবছরও করতে পারবো, কারণ আমার মানে আমি ইউজ টু কাজ করে এবং রোজা করে একসাথে। এনিওয়ে আমাকে বেরোতে হবে। সো এই হচ্ছে, আপনারা হয়তো অনেকেই এই ভিউ দেখে এটা হচ্ছে গিয়ে ইয়ে করি, এটা হচ্ছে আমাদের স্টাফ পার্কিং। আমাদের এখানে শীত চলে যাচ্ছে, গরম চলে আসতেছে। এই হচ্ছে গিয়ে এটা হচ্ছে স্টাফ পার্কিং। আমি একটু ইয়ে নিয়ে নিই, মাস্ক নিয়ে নিই। সো আমি হচ্ছে লাইভ করতে পারতেছিলাম না গত কিছুদিন ধরে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি একটা লাইভ করে ফেলি, কারণ আসলে আমি খুব পেজে অ্যাক্টিভ থাকতে চাই, বাট এক্স ওয়াই জেড কারণে আমি পেজে অ্যাক্টিভ থাকতে পারি না।
ওয়াও মাশাআল্লাহ 30 জন দেখতেছে আমার লাইভ। এটা মনে হয় ফার্স্ট টাইম আমার লাইভ এত মানুষ দেখতেছে, নরমালি এত মানুষ আমার লাইভ দেখে না। আজকে আমি সাধারণত পার্ক করি হচ্ছে এই জায়গায়, এই যে সাদা গাড়িটা পার্ক করা আছে এখান থেকে আমাকে বেশি দূর হাঁটতে হয় না। বাট আজকে আমার পার্কিংয়ে অন্য কেউ পার্ক করে ফেলছে, তো আমার গাড়িটা আজকে একটু দূরে পার্ক করা লাগছে। এই হচ্ছে অবস্থা। আর আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশে এখন কয়টা বাজে? আপনারা কেউ ঘুমাননি? আমি নর্মালি আমার কাজ শুরু করি 9:30 থেকে, বাট রিসেন্টলি আমাকে 10:00 থেকে রোস্টার করতেছে। বাট ইটস ওকে, কারণ আমার ম্যানেজারটা, রিসেন্ট যে ম্যানেজারটা, সে হচ্ছে নেপালি। সো সে আমাকে অনেক পছন্দ করে এবং সেও খুব নাইস ম্যানেজার। আসলে ভালো ম্যানেজার পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এনিওয়ে, আমি লিফটের জন্য ওয়েট করতেছি। এখন ফজরের আজান হচ্ছে, ও তার মানে তো অনেক সকাল। মেহরাব অপি 4:32 AM। MD জুনায়েদ আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ, সরি একটু চুপ ছিলাম, কারণ আমি লিফটের ভেতর ছিলাম আর এখানে লিফটে কথা বলা বেয়াদবি ধরা হয়। আই মিন ইটস ওয়ান অফ দ্য ম্যানার যে লিফটে যখন অনেক মানুষ থাকে তখন আপনি কথা বলবেন না, এই জন্য কথা বলতে পারিনি। জুনায়েদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, নামাজ পড়বো। দিলশাদ আহমেদ, ওকে ভাইয়া তাহলে যান নামাজ পড়তে, পরে কথা হবে আপনার সাথে। এমডি সুমন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ ভালো রাখছে, আপনি কেমন আছেন? আপু ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, ভাইয়া কাজে। সো আমি আসলে লাইভে আসছি তাড়াতাড়ি একটা হাই হ্যালো করার জন্য আর আপনাদের সবাইকে জানানোর জন্য যে আমি সুস্থ আছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জাস্ট একটু বিজি, একদম সোজাসুজি যে দোকানটা দেখা যাচ্ছে নাক বরাবর ওইটা হচ্ছে যারা, আমি ওখানে কাজ করি। সো এই ছিল আমার কুইক লাইভ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে পরে আবার কথা হবে। এখন আপনি কোথায় আছেন ভাইয়া? এখন আমি আছি হচ্ছে ওয়েস্টফিল্ড প্যারামাটায়, এটা হচ্ছে সিডনির সেকেন্ড সিবিডি। সিবিডি মানে হচ্ছে সেকেন্ড সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট।
এই হচ্ছে কি অবস্থা। সো আপাতত রাখি ভাইয়া, আমার কাজে কাজে ফিরতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, স্টে সেফ। আউল ভাইয়া, থ্যাংক ইউ, বাই।